বাবা আমার কাছে 170 টাকা আছে তা আমি ওই 250 গ্রামের একটু কম মাংস বাবা আমার 250 গ্রাম মাংস দেন আমি 170 টাকার মাংস বেশি না আর 250 গ্রাম মাংস কিনে খাওয়া তোমার আছে নাকি ভাই গরীব মানুষ এত মাংস কেনার তো পয়সা নাই ওই 250 গ্রাম দেন বাবা এই বড়া তুই জান দেখা তোর জন্য পরে আমার কাস্টমার আসতে হবে বাবা গরীব মানুষ এই সালাম আলাইকুম কি অবস্থা ওয়ালাইকুম সালাম গরু সু খবর ঠিক আছে তো এই আমার 10 কেজি গরু মাংস আর 10 কেজি সিনা মাংস কারণ আজকে আমার ভাগ্নি জিপি 5 পেয়েছে আজকে কাচ্চি খাওয়াবে কাচ্চি তাড়াতাড়ি ও ভাই আমার দেন না ভাই আর এই মাংস দেন আমি যাই এই কাকা এই এসব ছোট লোক এখানে কি জন্য এখানে কি করে কি ব্যাপার এই কাকা জানতে হবে এই যা এই তাতে আমার মাংস দাও এই আমার বাবা তো যাইতে গেলাম না তোর জন্য আমার কাস্টমার চলে যেতে বুঝতে না তুই এই এসব দুর্গন্ধযুক্ত লোকজনকে এখানে কি জন্য আনছো বাইর গো এই কাকা চলেন আপনার মতো মানুষের সাথে কথা কইতে আমার ঘৃণা লাগে লজ্জা লাগে আমার কাস্টমার হারাইছে মারবা মারো মারো আমি তো গরিব মানুষ মাই খাওয়ার লেগে আমাকে জন্ম হয়েছে আমাকে তো মাংস খাওয়ার উপায় নেই মারো মারো মাইকি খাই মার না মারুস না গা মার মার না মারি হালা তো দেখি ভাই দেখি অবস্থাটা আমার কাছে 170 টাকা আছে আমি কইছি আমি 250 গ্রাম আমরা কম মাংস পাবো একটু কম পাবো হেঁটেই দে কম তো দূরের কথা আমার কলার ধরে বাড়তেছে লাগতেছে ধাপড়াইতেছে আর এক কাস্টমার কি সব কাবি চুরি করে গেছে মার মার না এই তুমি গায়ে হাত তুলছো আমার কাস্টমার ভালো কাস্টমার খেলা নিছে আমাকে ভালো এক কেজি কিনে দাও তাহলে এখনই দাও এক কেজি দাও তাকে দিব আমি দিছি তুমি মনের এক কেজি দাও আমাকে 9 কেজি মাংস দাও এই যে এখান থেকে দাও এখান থেকে এখান থেকে দাও আমার কাস্টমার এসে গায়ের লেগা কোন দেখাতে যাইতে যাই না কেন তুমি এখন এক কেজি দাও তাকে আমি কি করব দাও তাকে আমি টাকা দিছি তুমি দাও এসব ছোট লোকের জন্য যে একটু শান্তিতে যাবো তাও না একটা জায়গায় যে শান্তিতে বাজার করবো সেটাও পারে না যেখানে যে এসব লোকজন যেখানে যে এসব লোকজন ও আমার এই টাইমে আমার ফোন করে কে ও ও হ্যাঁ বলো হ্যালো তুমি কই আরে বলো না এই মাত্র আমি বাজার থেকে বেরোলাম বাজার একটা বাজে ঘটনা ঘটে গেছে শুনো আমি পার্কের মুখে গেটের সামনে দাঁড়িয়ে আছি তুমি তাড়াতাড়ি আসো আমি অপেক্ষা করতে পারবো না আহা একটু বসো না একটু ওয়েট করো না বাজারটা বাসায় দিয়ে তারপরে আমি আসতেছি বুঝো না কেন আমার প্রবলেম আছে একটু বললাম না তোমাকে আমি আর অপেক্ষা করতে পারবো না তুমি 20 মিনিটের মধ্যে যদি আসতে পারো তাহলে আসো না হলে আমি চলে যাব আরে বাবা দাঁড়াও না এত অস্থির হচ্ছে কেন আসছিস তো আমি বাবা কথাই শুনো না মানে এদিকে গরম এখানে গরম যাব না কোথায় তাহলে আমি তাত ওফ ওফ মামা কই তুমি আরে বলো না শুনো না সবাই আমার ধরতেছে সবাই বলতেছে আপনার একমাত্র ভাগ্নি যাকে আপনি মেয়ের মতো মানুষ করছেন আপনি আমাদেরকে কাচ্চি খাবেন কখন মিষ্টি খাবেন কখন ওরা কোনো বাসি কোনো কিছু খাবে না ওরা আজকে খেতে চায় শুনো মামা আমি না বিভিন্ন গরুর দোকানে গেছি সব দোকানে একটাই কথা গরু মাংস নাই আজকে যে জিপি ফাইভ পার করালে সবাই কিনে নিয়ে গেছে আমার আগে সবাই নিয়ে গেছে শুধু কি পাচ্ছি জানো হাড্ডি তা হাড্ডি দিয়ে তো হবে না হাড্ডি দিয়ে হবে না মামা তুমি খাসির মাংস কিনো হ্যাঁ হ্যাঁ 20 কেজি খাসির মাংস কিনে নিয়ে আসো এনে তুমি কাচ্চিটা রান্না করো কিন্তু মামা আমি তো মাত্র কলেজ থেকে বাসায় আসলাম তুমি একটু নিয়ে আসো না আরে বুঝো না কেন আমার বন্ধু বন্ধু যারা আছে ওরা আমাকে ধরছে দোস্ত তুই একটা কাজ কর আগে মিষ্টিটা বাসা দে তোর ভাবি বারবার বলতে কই ভাইয়ের বাগরি যে পাস করছে মিষ্টি কই মিষ্টি কই মিষ্টি কই আমি কয়েকটা ফ্রেন্ডে বসে মিষ্টি দিতে একটু সময় লাগতেছে দুই চার ঘন্টা সময় লাগবে এই ফাঁকে তুমি খাসি মাংসটা কিনে ফেলাও ঠিক আছে ঠিক আছে মামা তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো হ্যালো তুই কই মা তাড়াতাড়ি আয় তোর ভাই তো আর নাই ম্যাডাম
আমার ভাই নাকি মারা গেছে। আল্লাহ, নানা ভাঙতি আছে? এতক্ষণ কোথায় ছিল তুমি? এতদিন কোথায় ছিল? তোমার তোমার নানু রিক্সা চালাইতেছে, তোমরা কেউ? তোমার তোমার মামা কোথায়? মামা বাসায়, বাসা থেকে বের করে দিয়েছে নানাকে। তোমরা কি কি বলো? আসেন তো আপনি আমার সাথে, আসেন তো, চলো না, নিয়ে চলো, চলো। ব্যস্ত শহরে তোর কিছু হয়ে গেলে আমি কেমনে বাঁচুক? তোর কিচ্ছু হইব না ভাই, তুই ভালো হয়ে যাবি, তুই সুস্থ হয়ে যাবি। আমি আজকে যেমনেই হোক তোর খাসির মাংস কিনেই খাওয়াবো। ব্যথা গুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজ এখন আমার এখন যে দুইটা ভাইয়া, তুই আমার ভাইয়া আর এই একটা ভাইয়া, এই দুইটা ভাইয়া আমার কেটা কমনে আছে কবরের ভাইয়া, ঠিক আছে? দুনিয়াতে এখন আমার আপন বলতে আর কেউ নেই। আমার জীবন যুদ্ধ তো মাত্র শুরু, তাই আমি আমার আব্বার এই রিক্সাটা নিয়ে আবার রাস্তায় বেরোলাম।
স্তর।